আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সদের কুকিং চ্যানেল বিডির আরও একটি পিঠা পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। তাহলে চলুন দেখি রেসিপিটি করতে কী কী লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, 2.5 কাপ, স্বাদমতো লবণ, নারিকেল, এখানে আমি 1টা নারিকেল কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড়, এখানে আমি পরিমাপটা বলছি না, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এখন আমি নারিকেলের পুরটা রান্না করে নেব। একটা প্যানে কুড়ানো নারিকেলগুলো দিয়ে দিচ্ছি গুড়, কেউ চাইলে এখানে চিনিও দিতে পারেন। সামান্য একটু পানি দিচ্ছি যেন গুড়টা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে নেড়ে দিতে হবে, নাড়তে নাড়তে আস্তে আস্তে গুড়টা গলে যাবে। গুড় গলে গেছে, একটু পানি উঠে এসেছে, একটু ঘন ঘন নাড়তে হবে। গুড়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে, খুব বেশি ড্রাই হবে না, একটু জুসি জুসি থাকবে। আমার পুরটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা তুলে রাখছি। আমি একটা প্যানে মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করছি। পানিতে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে এইভাবে চালের গুঁড়িগুলো দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এই সময় যদি মনে করেন যে পানি বেশি হয়ে গেছে তখন একটু গুঁড়ি মিশিয়ে দেবেন, আর যদি গুঁড়ি বেশি হয়ে যায় তাহলে একটু গরম পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে আবারও আমি 2 মিনিট ঢেকে রাখব। 2 মিনিট হয়ে গেছে, ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি গুঁড়িটাকে একটা বড় প্লেটে ঠান্ডা করে ভালো করে মথে নেব। দেখেন হাঁড়িতে একটু লাগেনি, চুলার আঁচটা একেবারেই কম ছিল। গুঁড়িটা ঠান্ডা হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে গুঁড়ি ভালোভাবে মথে নেব। বেশ সফট হয়েছে, আমার গুঁড়িটা মথা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, একটা ভিজা সুতি কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবো যেন উপরটা ড্রাই হয়ে না যায়, তারপর আমি পিঠাগুলো বানাবো। আমি একটা প্যানে 1 লিটার দুধ দিয়েছি, কারণ আমি এখানে দুধ পুলি বানাবো। দুধটা আমি জাল করে নেব, খুব বেশি ঘন করব না, আস্তে আস্তে দুধটাকে নেড়ে নেড়ে জাল করব। দুধে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি অল্প কিছু গুড় দিব, একটু কালার আর ফ্লেভার আসার জন্য। এভাবে আমি দুধটা একটু ঘন করে নেব। এখন আমি পিঠাগুলো তৈরি করব। পুলি পিঠা একটু মোটা মোটা হবে, সেই পরিমাণেই নিয়ে নিতে হবে। পিঠাগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করতে হবে, এটাই হলো ট্র্যাডিশন। এখন আমি পুর ভরে নিচ্ছি, চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে যেন পুরটা ভিতর থেকে বের হয়ে না যায়। একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, এইভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে দেব। খুব সহজে এটা করা যায়, দেখেন তৈরি হয়ে গেছে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো, আমি এটা বেলে দেখাবো, বেলে নেব, কারণ এভাবে হাত দিয়ে করতে অনেক সময় লেগে যায়। দিয়ে দিচ্ছি পুর, একটু মোটা হবে যেন রুটিটা পাতলা হয়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। পুলি পিঠা বানানোর বাজারে কিছু ডাইস পাওয়া যায়, সেগুলো ইচ্ছা করলে আপনারা কিনে নিতে পারেন। আমি একটু ডিজাইন করে দিচ্ছি, পিঠাটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যেন পিঠাগুলো ফেটে না যায়, কারণ আমি একসঙ্গে সবগুলো স্টিম করব। আমি পিঠাগুলো রাইস কুকারের যে স্টিম বাটিটা আছে সেটাতেই করব। আমি সুতি একটা পাতলা ভেজা কাপড় বিছিয়ে নিচ্ছি যেন বাটিতে পিঠাগুলো লেগে না যায়, সেই জন্যই দেয়া দিতে হবে, এমনও কোনো কথা নেই। পিঠাগুলো সুন্দর করে এভাবে উপরে বিছিয়ে দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়, অনেক সময় পিঠাগুলো ফেটে যায়। রাইস কুকারে আমি আগেই পানিটা ফুটতে দিয়েছি, এখন আমি স্টিমে দিয়ে দিচ্ছি। বাটি কাপড়টা দিয়ে ঢেকে দেব, কাপড়টা একটু বড় হলে ভালো হতো, তাতেও কোনো অসুবিধা নেই, ঢাকতে হবে এমনও কোনো কথা নেই। এখন আমি 8 থেকে 10 মিনিট স্টিম করব। পিঠাগুলো হয়ে গেছে, পিঠাটা যখন সিদ্ধ হয়ে যায় তখন পিঠার কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি,
নামিয়ে আমি পিঠাগুলোকে দুধে দিব। অনেকে আবার পিঠা সিদ্ধ না করে দুধে দিয়ে সিদ্ধ করেন, কিন্তু আমি সেটা করি না, দিয়ে দিচ্ছি গুড়, অল্প একটু গুড় দিচ্ছি। গুড়টাকে আমি আগে ভালো করে জাল দিয়ে ছেঁকে নিয়েছি, সামান্য গুঁড়ি দিয়েছি আমি একটু কালার আর ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি পিঠাগুলো, যেহেতু আমার এই পিঠাগুলো সিদ্ধ করা, আমি খুব বেশি জাল দিব না, দুধে দিয়ে একটা বলক আসলেই আমি পিঠাগুলো নামিয়ে নিব। আর গুড়টা পরে দেওয়ার কারণ হলো, অনেক সময় গুড় দিলে দুধ ফেটে যায়, মানে ছানা হয়ে যায়, সেই জন্য আমি গুড়টা পরে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমি একটা বলক তুলে নিব। আমি এখানে সরগুলো রেখে দিয়েছিলাম, যেন পিঠার উপরে সরগুলো ভাসলে অনেক সুন্দর লাগে দেখতে। পিঠাটাই একটু বলক আসলে আমি পিঠাটা নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার দুধ পুলি। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।